আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা জানবো যে সরাসরি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো যে গরু পায়খানা করলে মুরগির কী ধরনের সমস্যা হতে পারে এবং এটা কোনো সমস্যা কি না এবং এটার মেডিসিন কি এবং এটার প্রতিকার কি, সম্পূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হ্যাঁ, সো আপনারা যারা এভাবে যদি দেখেন যে মুরগির গরু পায়খানা করছে, যেখানে যেখানে গরু মুরগির গরু পায়খানা করছে যদি হালকা করে থাকে কম, তাহলে কোনো সমস্যা না। দেখেন এইখানে আর একটা, এই যে এটা দুটা, তো এবার যদি কম করে থাকে সমস্যা না, এটা হচ্ছে অতিরিক্ত ভিটামিনের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। বাট যদি ম্যাক্সিমাম অর্থাৎ অনেকগুলো যদি গরু পায়খানা হয়ে থাকে, তার মানে এটা একটা ছোট আকারের সমস্যা, বাট এটা কোনো বড় কোনো মেজর কোনো কিছু না, এতে ভয় পাওয়ার কোনো কিছু না। আমি গতকালকে থেকে আমার যখন ফার্মে গতকালকে একটু জিনিস অ্যাপ্লাই করলে দেখছি যে গরু পায়খানা করছে, তখন আমি বিষয়টা আমার মাথায় আসছে, নজরে আসছে, তখন আমি সাথে সাথে যে কাজটা করেছি আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে জানাবো। তো যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা গরু পায়খানা নিয়ে যে মুরগির এটা কী নিয়ে কাজ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। সরাসরি যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে, আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো, জাস্ট একটু সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখেন। হ্যাঁ দেখেন, আমি কিন্তু আপনাদেরকে গতকাল এখানে প্রচুর পরিমাণে ছিল, কিন্তু কালার মতো এখন নেই আমার। যেমন এখানে আরেকটা দেখা যাচ্ছে, এখন কমে গেছে জাস্ট এই যে, তো আল্লাহর মতে কমে গেছে, যার কারণ হচ্ছে আমরা গতকালকে একটা চিকিৎসা নিছি, সেটা হচ্ছে যে আমরা দুটো ওষুধ খাওয়াইছি। আমাদের আগে ছিল 2+, আনা ছিল 2+টা খাওয়াই দিছি, আর হচ্ছে রেনাসি, মহিন রেনাসি না রেনাসি, মহিনে গিয়ে রেনাসিটা নিয়ে আসছে। সো আমি রেনাসি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ রেনাসি আমরা এখনই দেখাবো আপনাদেরকে যে কি কি ওষুধ। সো আমরা দেখেন আল্লাহর মধ্যে কমে গেছে আজকে, গ্যাসের কারণে না? আচ্ছা আচ্ছা, গ্যাস, বুসি, হ্যাঁ হ্যাঁ বুসি, আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা এখন যে যে মেডিসিনগুলো আপনাদের সাথে আমরা ইউজ করছি সেটা আপনাদেরকে দেখাবো। সো বিকজ আমরা ছোট ছোট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি ছোট ভিডিওর মাধ্যমে, সো অনেক গুরুত্বপূর্ণ। একটু ওয়েট করেন আপনারা, আমি যাচ্ছি আমাদের ওষুধের ভান্ডারে, আমাদের ছোট্ট ওষুধের একটা ভান্ডার আছে, এই যে চলে আসলাম, আমি দরজাটা খুলে দিচ্ছি, মহিন ভিতরে আসবে। মহিন, এই নিয়ে স্প্রে বোতল। হ্যাঁ এই যে 2+, আমরা 2+টা খাওয়াই, ঠিক আছে? আমাদের 2+ আছে, 2+ কাহা গিয়া, এই যে সেই বেটা 2+। আর যেটা গতকালকে মহিন নিয়ে আসছে সেটা হচ্ছে রেনাসি, এইটা রেনাসি, আচ্ছা সেটা বের করি। যেটা আমরা গতকালকে এটা আমরা দিছি, গতকাল থেকে এটা আমাদের চলতেছে কন্টিনিউ, এই যে রেনাসি, এই যে রেনাসি, আশা করছি আপনারা দেখছেন রেনাসি। সো এই ওষুধটা আমরা খাওয়াচ্ছি এবং কন্টিনিউ চলবে। সো স্প্রে কর, আর এটা এটা একটু গ্রেট, এই এটা দিয়ে দে। তো বন্ধুরা আমরা আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি, তো আপনাদের সাথে শেয়ার করছি যে গরু পায়খানা কি করলে কি হবেন, কোনো টেনশন করার প্রয়োজন নেই, জাস্ট এই ওষুধগুলো নিয়ে খাওয়ালে ইনশাল্লাহ কমে যাবে আল্লাহর রহমতে। তো না, কত গ্রাম করে খাওয়াতে হয়? আচ্ছা আর সামনে বল। হ্যাঁ আপনারা মহিন থেকে একটু জেনে নেন যে কি কি মেডিসিন কি কি ওষুধ যখন গরু পায়খানা করবে, তখন বিশেষ করে খেয়াল রাখতে হবে গরু পায়খানা কত পার্সেন্ট মুরগি করতেছে, এটা দেখার পরে দেখতেছে যে 20% বা 30% বা 40% এরকম মুরগি হয়ে গেছে, তখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। এটা যদি পদক্ষেপ না নেয় কিন্তু ভবিষ্যৎ কিন্তু খারাপের দিকে যাবে। কি কি ওষুধ কি কি ওষুধ যখন গরু পায়খানা হবে, তখন বিশেষ করে অ্যাডি এবং রেনাসি, এই দুটোটা ওষুধ সেম 1 মিলি মেডিসিন 3 লিটার পানিতে মিক্সার করে খাওয়াইতে হবে। আর 2+টা সঙ্গে দেওয়া যাবে না, 2+টা হচ্ছে পরে, মানে আলাদা দেওয়া যাবে, আলাদা দিতে হবে, 2+টা আলাদা দিতে হবে, কিন্তু একসাথে অ্যাডি এবং রেনাসি দুটোটা একই পানিতে মিক্স করা, মানে 2+টা দিতে হবে আলাদা পানিতে। হ্যাঁ আলাদা, আচ্ছা 2+টা হচ্ছে সকালবেলা,
আচ্ছা আচ্ছা, তো আমরা বন্ধু আমরা জেনে নিলাম যে আমরা কিভাবে কাজ করবেন, তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন। আমি আছি, মইন আছে, আমাদের পুরো টিম আছে আপনাদের প্রতিটা কমেন্ট করার মানে আনসার দেওয়ার জন্য কমেন্টের। সো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়ত বাস্তবিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।